অযোধ্যার দেবতাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্রতিদিনের ন্যায় সমস্ত লাখপতিগণ আসছেন ইন্দ্রের রাজসভাতে। আর সকাল সকাল Yeah.
বানের আরম্ভে ইন্দ্রের সহাতে সমস্ত দেবতাগণ ও নর্তকীগণ নৃত্য গীত করছে। গায়ে দেব হামে মা, গায়ে দেব হামে বাবুর কাকা, ওহে বাবুর কাকা, তুকু খায়ে দিবি চলে বাবুর লাগবে, তুকু খায়ে দিবি চলে বাবুর। মহাদেবের লিঙ্গ হইয়া ভঙ্গ, শূন্য চোখে করে আরোহণ, ধরা ধামে করে গমন, ধরিতে না পারে ধরার কোন জন, এর বিহিত উপায় করুন দেবগণ, এর বিহিত উপায় করুন। ও একমাত্র উপায় হলো মহামুনি নারদ, এর একমাত্র উপায় হলো মাতা পার্বতী। মাতা পার্বতী ছাড়া দেবাদিদের মহাদেবের লিঙ্গ ধারণ করার কারো ক্ষমতা নেই, তাই মহামুনি নারদ অতি সত্তর চলো মাতা পার্বতীর কাছে যা। আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গা তিনি মনের আনন্দে কৈলাসী করে বিচরণ করছে।
না, তুমি আমাদের রক্ষা করো। ওরে মর্তবাসীগণ, তোমরা কিসের ভয়ে করিতেছো পলায়ন? তোমাদের মনের দুঃখ আমাকে খুলে বলো, নিশ্চয় আমি তোমাদের দুঃখ করিব নিবারণ। মা গো, মহাদেবের লিঙ্গ হইয়া ভঙ্গ মা, সূর্য যুগে করে আরোহণ, ধরা ধামে করে গোবর মাতা, ধরিতে না পারে ধরার কোন জন, এর বিহিত উপায় করুন মাতা, এর বিহিত উপায় করুন। অরে অরে মর্তবাসীগণ, তোমাদের চিন্তার নাই কো কারণ, দেবাদিদে মহাদেবের লিঙ্গ আমি নিশ্চয় করিব ধারণ, দেবাদিদে মহাদেবের লিঙ্গ আমি নিশ্চয় করিব ধারণ। মহাদেবের লিঙ্গ পূজার কর আয়োজন, বা শিব গাজন বা চরক পূজার কর আয়োজন। সকলে লিঙ্গ পূজার আয়োজন করেছেন, বা চরক পূজা শিব গাজনের আয়োজন করেছেন।